আসসালামু আলাইকুম। আজ সারা দিন আকাশটা মেঘলা, বাংলার জমিনে বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ঘূর্ণিঝড় হচ্ছে, কিন্তু আমার মনটা দিলটা আজ মেঘলা নয়, আনন্দে খুশিতে আত্মহারা আমি। কেননা দীর্ঘ 925 দিন কারাভোগের পর আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশের ইসলামী অঙ্গনের জনপ্রিয় বক্তা, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের যুবকদের আইডল, বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি আমির হামজা হুজুর। তিনি আজ জামিনে মুক্তি পেয়ে বাংলার মুক্ত আকাশের নিচে স্বাধীন প্রকৃতির আলো বাতাসে মিষ্টি হেসে হেসে প্রিয় হুজুর নিজের আপন গড়ে প্রবেশ করবেন, কতই না আনন্দিত লাগছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমির হামজা হুজুরের খারাবন্দি ইসলামের জন্য, কুরআনের জন্য কবুল করুন। হুজুরের নেক হায়াত বাড়াইয়া দিন এবং মামুনুল হক হুজুর সহ সকল আলেমদের মুক্তির ব্যবস্থা করে দিন। ওগো মালিক, আপনি ফিলিস্তিনদের স্বাধীন করুন, হামাস বাহিনীদের উপর রহমত দান করুন, অবৈধ ইসরায়েলকে ধ্বংস করে দিন। আমিন সুম্মা আমিন।